बागडोगरा हुए शिलीगुड़ी हुए आम्रा एक गाड़ी निये पोछे गेलाम बाईगुने। बाईगुने सिक्किमेर एक छोट्ट जायगा, खुबी अफबीट एक जायगा जेखाने तेमन टूरिस्टेर भीड़ आपनी पाबेन ना, किन्तु जायगाटा भारी सुंदर, खूब निरिबिली। जारा एक शांति प्रिय, जारा एक कम कोलाहल पसंद करें तादेर जोन्नो खूब सुंदर दो तीन दिन एक छोट्ट घोरार जायगा होच्छे बाईगुने। এখানে আপনি খুব একটা বেশি হোটেল পাবেন না, ক্লাব মহিন্দ্রার একটি রিসর্ট রয়েছে, খুব বড় একটা মাঠ আছে তাতে, এবং সেখানেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় কারণ এই রিসর্টের চারিদিকে খুব সুন্দর পাহাড়ে ঘেরা, সবুজ গাছে ঘেরা, অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে সুইমিং পুলে ধারে বসে রোদ্দুরে বসে কিছুক্ষণ আপনি কাটিয়ে দিতেই পারেন, এমনকি একটা দুটো দিন কাটিয়ে দেওয়াই যায় অনায়াসে। এছাড়াও যদি মনে করেন আশেপাশে মনাস্ট্রি, পাহাড়ি ট্রেক করে, পাহাড়ি পথে ট্রেক করে, বা হয়তো জঙ্গলের মধ্যে একটু হেঁটে এলেন, এইভাবে নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম বাজারে, যেটা হচ্ছে বাইগুনের বাজার, সেটা আমরা ঘুরে দেখেছিলাম। এছাড়া যেটা দেখেছি সেটা ওখানে একটি পার্ক ছিল নদীর পাড়ে, সে পার্কটাও ছিল ভারী সুন্দর। সে পার্কে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, সেই পার্কেই আমরা একটি টি স্টলে চা খেয়ে শেষে পার্কে যখন আলো জ্বলে গেল, পার্কের মধ্যে যখন আলো জ্বলল, ফোয়ারা চলল, সমস্ত ফোয়ারায় আলো জ্বলে উঠল, সেই সময় পর্যন্ত কাটিয়ে আমরা কাছাকাছি সামনে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার আস্তে আস্তে আমাদের রিসর্টে ফিরে এলাম। বাজারটিও বেশ সুন্দর, নানান রকম সামগ্রী রয়েছে, আপনি ঘুরে দেখতেই পারেন, বেশ সুন্দর জায়গা বাইগুনে। দু তিন দিনের জন্য বেশ ছোট্ট একটা আউটিং বাইগুনেতে করা যেতেই পারে। আমাদের বাইগুনে খুব ভালোই লেগেছিল। আমাদের এই ছোট্ট বেড়ানোর অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লাগলো।